हाय गाइज, আসসালামু আলাইকুম। আমি তানিয়া। গাইজ, আজকে আমরা যেখানে যাব সেটি হচ্ছে নোয়াখালী এবং চাঁদপুরের মধ্যে যে বর্ডারটি রয়েছে, আই মিন নোয়াখালীর শেষ মাথা এবং চাঁদপুর যেখান থেকে শুরু সেই বর্ডারে যাব আজকে আমরা। দেন সেখানে গিয়ে দেখি কি হয়। আজকে আমরা সেই বর্ডারে যাব এবং সেই বর্ডারের মধ্যেই রাস্তার অপোজিটে আছে একটি ফুচকার দোকান। তো আজকে আম্মু বলল যে আমাকে সেখানে নাকি ফুচকা, চটপটি অনেক কিছুই তৈরি হয়, সেখানে যে কোনো একটা চয়েস আমার আমাকে ট্রিট দিবে, বিকজ আজকে বাসায় তানিম বা বাবা কেউই নেই, উনিও বোরিং টাইম ফিল করছে, অ্যান্ড সেম টু মি, আমিও সেটাই ফিল করছি। তো গাইজ, আমি এখন উঠবো, ফ্রেশ হব, দেন হচ্ছে রেডি হব, দেন মা আর মেয়ে মিলে চলে যাব চাঁদপুর নোয়াখালীর সেই বর্ডারে। আপনাদের সাথে সেটি শেয়ার করব এবং দেখি। তো গাইজ, আমি উঠছি, ফ্রেশ হচ্ছি। তো গাইজ, অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, এখন অপেক্ষা করছি আম্মুর জন্য। আম্মু রেডি হয়ে গেলেই আমরা বের হব। তো গাইজ, আমরা বাসা থেকে অলমোস্ট বের হয়ে গেছি, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আমি আমারও বুঝছি, আজ আমরা যাচ্ছি চাঁদপুর এবং নোয়াখালীর মাঝখানে যে বর্ডারটি রয়েছে, আমরা সেই বর্ডারটি যাচ্ছি। তো ওয়েট করছি, চলুন আমাদের সাথেই থাকুন আপনারা। এটি হচ্ছে সেই চটপটির দোকান যেখানে হচ্ছে লক্ষ্মীপুর চাঁদপুর থেকে মানুষ এসে চটপটি খায়, বিকজ এখানে সেই আঙ্কেলটার হাতে চটপটিটা অনেক মজা। বাট ভাগ্যটা এতটাই খারাপ যে আজকে চটপটির দোকানটা বন্ধ। তো আমরা চেষ্টা করব আশেপাশে কোনো ফুচকার দোকান থাকলে সেখানে বসে ফুচকা খাওয়ার জন্য। আর এটি হচ্ছে সেই বর্ডারটা, আমরা এখন আস্তে আস্তে করে যাচ্ছি। দুপাশে দুটা চিহ্ন রয়েছে বর্ডার, এই পাশটা চাঁদপুর, ব্রিজের ওই পাশটা হচ্ছে রায়পুর নোয়াখালী। তো আমরা সেটি দেখছি এখন। আমরা চলে এসেছি, আমি আর আম্মু এসেছি চটপটি খাওয়ার জন্য, বাট আমার টিম মেম্বারসরা আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে, ওরাও আমাদের সাথে ভাগ নেবে। বাট দেখি এবার।
তাহলে এমনিতেই খাওয়াবেন আমাদেরকে না? আচ্ছা ঠিক আছে, কি কি করেন আপনি এখানে? ফুচকা আর চটপটি দুইটাই? আচ্ছা আচ্ছা, চটপটি খেতে এসে ফুচকার দোকানটা পেয়েই গেলাম, যদিও চটপটিটা খাওয়া হলো না, বাট ফুচকাটা পেয়েছি, আপাতত সেটা দিয়ে চালিয়ে দিচ্ছি।